গুড মর্নিং ভিউয়ার্স, চলে এসেছি আমার শখের ছাদ বাগানে। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও আজকে আমি একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভিউয়ার্স। এটি হচ্ছে একটি খুবই জনপ্রিয় ফুল গাছ। এই ফুল গাছটি মূলত গ্রীষ্মকালীন ফুল গাছ। এই ফুল গাছ গোটা গ্রীষ্মকাল জুড়ে আমাদের ফুল দেয় এবং খুবই সুন্দর এক মানে ফুল থোকায় থোকায় ফুটে। এই ফুল গাছটি হচ্ছে একটি লতানো ফুল গাছ। এই গাছ শীতকালে ডরম্যান্সিতে থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই গাছে ফুল হলেও কম ফুল হয় এবং মার্চ মাস থেকে একদম অক্টোবর পর্যন্ত এই গাছে প্রচুর ফুল হয়। এবং ফুল এই ফুলের একটা মিষ্টি গন্ধ আছে, সেটি হচ্ছে সেই গন্ধটি আমাদের বা সেন্ট বলতে পারেন আমাদের খুবই পরিচিত এবং যেটা ছাড়া আমাদের রান্নাবান্না অসম্পূর্ণ থেকে যায়। থাম্বনেল দেখে নিশ্চয় ভিউয়ার্স বুঝে গেছেন আমি আজকে গার্লিক ভাইন বা রসুন লতা ফুল গাছের রিপোর্টিং এবং পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমার রসুন লতা বা গার্লিক ভাইন গাছ। এই গাছের রসুন লতা নাম হওয়ার একটি বিশেষ কারণ আছে, কারণ এই গাছের পাতা এবং ফুল যদি হাতে ঘুষে নাকে দিয়ে দেখেন একদম পুরো রসুনের মতো সেন্ট পাওয়া যায়। অনেকে কি করে, এই গাছের পাতা এবং ফুলকে রোদে শুকিয়ে রান্না বান্নার কাজে ব্যবহার করে থাকেন। দেখছেন এই গাছটিকে আমি একটি 6 ইঞ্চি প্লাস্টিকের টবে লাগিয়ে রেখেছি। এই গাছটির বয়স মোটামুটি 2 বছর। তা আজকে এই গাছটিকে আমি রিপোর্ট করব, কারণ গাছটি অনেক বড় হয়ে গেছে, আগামীতে আরও বড় হবে। এই ওর এই সময় বড় জায়গার প্রয়োজন, তাই আজকে আমি গাছটিকে রিপোর্ট করছি, আপনারা দেখুন। এই দেখুন ভিউয়ার্স, এই রসুন লতা গাছটিকে আমি এই 10 ইঞ্চি মাটির টবে আজকে রিপোর্ট করব। তো দেখুন এই টবের তলায় ফুটো রয়েছে। প্রথমে কি করতে হবে, ফুটোটাকে ফলন কুচি দিয়ে বন্ধ করে দিতে হবে। এই দেখুন প্রথমে আমি কি করব, টবের এই যে ফুটো দেখছেন এটাকে আমি খোলাম কুচি দিয়ে বন্ধ করে দিব। তারপরে কি করব, এই খোলাম কুচির উপরে এক লেয়ার এই দেখুন এই লাল বালি দিয়ে ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর তৈরি করব, কারণ গাছের গোড়ায় যাতে কোনো মতেই জল না দাঁড়ায়। গাছের গোড়ায় জল দাঁড়ালে কিন্তু গাছের শিকড় পচে মরে যাওয়ার ভয় থাকে। এই জিনিসটা আমি প্রত্যেকবার দেখাই নতুন বাগানিদের জন্য, যে টবটা কিভাবে রেডি করতে হবে সেটা ওদের জানা খুব প্রয়োজন। এবার টব রেডি হয়ে গেল, এবার এই গাছের জন্য মাটিটা কীরকম হবে দেখুন ভিউয়ার্স। এখানে আমি মাটি নিয়েছি 60%, মানে হচ্ছে গার্ডেন সয়েল, আর 10% নিয়েছি বালি, তার সঙ্গে 20% নিয়েছি গোবর সার। এবার এই বালিটা আপনাদের আমি দেখাতে পারলাম না, কারণ আগেই আমি মাটির সঙ্গে বালিটা মিশিয়ে রেখেছি। আর এই সামান্য পরিমাণ আমি নিয়েছি এই দেখুন মিশ্র জৈব সার, তার মধ্যে রয়েছে হাড় গুঁড়ো 1 চামচ, নিম খোল 1 চামচ, সর্ষে খোল 1 চামচ, এবং এই যে লাল পটাশ, এই পটাশটা নিয়েছি আমি 1/2 চামচ। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিব। একটা কথা মাথায় রাখবেন যে এই রসুন লতা গাছ কিন্তু একদম
মানে জল বেশি পছন্দ করে না, তাই মাটিটা এমন হবে একদম হালকা ঝুরঝুরে, যাতে কোনো মতেই গাছের গোড়ায় মানে জল জমে না থাকে। এইভাবে মাটিটাকে আমাদের রেডি করতে হবে। এই দেখুন, এবার আমি এই টব থেকে গাছটাকে তুলে নিব। এইভাবে একটু জোরে চাপ দিলেই কিন্তু গাছটা এই যে টব থেকে বেরিয়ে আসবে। এই দেখুন, এই দেখুন, আপনাদের দেখাই, দেখুন গাছটা রিপোর্ট করা কত জরুরি ছিল। এই দেখুন, শেকড়ে পুরো ভর্তি হয়ে গেছে, কি মোটা মোটা শেকড় হয়ে গেছে। এই শেকড়গুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছিল না, তাই এই গাছটাকে আমার রিপোর্ট করা খুব জরুরি ছিল। এই দেখুন, দেখুন প্রথমে আমি এই যে এক লেয়ার মাটি দিয়ে দিচ্ছি, ভালো করে মাটিটা এইভাবে চেপে চেপে দিতে হবে। তারপরে এই গাছটিকে আমি এই যে মাঝ বরাবর বসিয়ে দিব, সাইডের কিছুটা মাটি ফেলতে হবে, কারণ এর আগের যে টবটা ছিল সেটা ছিল চার কোণা। আর এটা হচ্ছে মাটির টব, হচ্ছে আমার গোল, তাই সাইডের কিছুটা মাটি আমি এই যে ঝরিয়ে ফেলে দিলাম, তাহলে এটা বসাটা বেশ সুবিধা হবে। এই সময় যদি কোনো গাছ মানে বাঁকা শাঁকা থাকে, এই রিপোর্ট করার সময় কিন্তু গাছটাকে সোজা করার একটা ভালো সময়, এই সময় সোজা করে নেবেন। দেখুন আমি কীভাবে গাছটাকে সোজা করে নিলাম। এবার আপনাদের আগেই বলেছি যে এই গাছটা হচ্ছে একটা লতানো গাছ, তাই এই গাছকে আমার সাপোর্ট দিতে হবে। তা আমি এই সাপোর্টটা কিন্তু আমি গাছটা টবে পুরোপুরি মাটি দেওয়ার আগেই কিন্তু আমি এই সাপোর্টটা দিব। এই দেখুন, আমি এই সাইডে একটা সাপোর্ট দিলাম আর এই সাইডে একটা আমি সাপোর্ট দিলাম। এবার প্রথমে আমি কি করব, এই গাছটাকে আগে এই সাপোর্টের সঙ্গে আমি বেঁধে দিব। এই দেখুন, এইভাবে বেঁধে দিব। আর এই সাপোর্টটা এই যে এখানে থাকবে, হ্যাঁ, এই সাপোর্টটাকেও আমি এটার সঙ্গে এই যে এইভাবে বেঁধে দিব। তাহলে কি হবে, গাছটা যে ঝড় টর আসলে ভেঙে যাওয়ার ভয়টা থাকবে না। তারপর এটাকে আমি আমার ছাদের যে পেরাপিট আছে, সেই পেরাপিটের ওইখানে আমি গাছটাকে ঝুলিয়ে দিব। এই দেখুন, এইভাবে আমি সাপোর্ট দিলাম। এবার আমি পুরো মাটিগুলো এবার টবের মধ্যে আমি এইভাবে চেপে চেপে দিয়ে দিব। এই দেখুন বন্ধুরা, আমি পুরো টব ভর্তি মাটি করে দিলাম, আমার গাছটা রিপোর্টিং করা হয়ে গেল। এই দেখুন, এইভাবে আমি আমার ছাদের যেটা পেরাপিট ওইখানে আমি ঝুলিয়ে দিব। আর এই গাছের পরিচর্যা যেটা হবে, এই গাছ আপনার ফুল সানলাইটেও হয় আবার সেমি শেডেও হয়, মানে দুই জায়গাতেই আপনি এই গার্লিক ভাইন ফুল গাছটি করতে পারবেন। আর এই গাছ কিন্তু বেশি জল পছন্দ করে না, গাছের গোড়ায় জল শুকালেই তবে জল দিবেন। আর এখন যে খাবার দিয়ে আমি গাছটা লাগিয়ে দিলাম, এক মাস আর কোনো ধরনের খাবার দিব না। এক মাস পর মাসে একবার করে মিশ্র জৈব সার এই গাছের গোড়ায় দিব, এবং 15 দিন পরপর লিকুইড খাবার আপনারা যেটা দেন সেটা দিবেন। আমি যেমন পাতলা করে শস্যের ফুল পচানো জল দিই, তা সবজির খোসা ভেজানো জল দিই, কলার খোসা ভেজানো জল দিই, আপনাদের আপনারা যেটা দেন সেটাই দেবেন। আর এই গাছে রোগ পোকার আক্রমণ সেরকম আমি আজ 2 বছর ধরে গাছটি এনেছি দেখতে পাইনি, তবুও আমি মাঝে মাঝে সাফ ফাঙ্গিসাইড নিমতেল স্প্রে করে যাই। তো এই
এই ছিল আজকে গার্লিক ভাইন বা রসুন লতা গাছের সম্পূর্ণ মানে পরিচর্যা এবং রিপোর্টিং। এবার আমি গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের অনেক উপকারে আসবে। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ।